एक्स्ट्रा टाइम। টোটো কোম্পানি, জলে জঙ্গলে পাহাড়ে ভ্রমণে আর আহারে। দাদা ভাই পাশাপাশি একসঙ্গে মঞ্চে, আমি মনে করতে পারছি না লাস্ট কবে দেখেছি। আমরা এক্ষুনি জিজ্ঞেস করছিলাম যে তোমার স্ক্রিপ্টে এর পরে কি? আই এম অনলি 46, তো জীবন এখন অনেক বাকি আছে, দেখা যাক। আগে এটা করি, এক এক করে একটা নিয়ে একটা কমপ্লিট করি, দেখা যাক এটা কতদিন হয়। এখন 10 মাসের টার্ম, যদি এ টার্ম বাড়ে সো হোপফুলি যখন এটা শেষ হবে আই উইল বি এবল টু লিভ আ মার্ক, তারপর দেখা যাবে। আচ্ছা, লোকে ইউজুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর হলে একটু লেজি হয়ে যায়, একটু আস্তে আস্তে সাফারি স্যুট টুট পরে আসে, একটু আস্তে আস্তে আসে, হাঁটে চলে। তুমি অ্যাডমিনিস্ট্রেটর সৌরভ গাঙ্গুলিকে দেখে মনে হচ্ছে হি ইজ মোর হার্ড ওয়ার্কিং দ্যান দ্য ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। অ্যাকচুয়ালি কি, ক্রিকেট যখন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ওয়াজ ওনলি অ্যাবাউট হিজ ক্রিকেট, আর অ্যাডমিনিস্ট্রেশন তোমাকে অনেক লোককে খুশি রাখতে হয়, অনেক লোকের কথা শুনে চলতে হয়, পছন্দ না হলেও শুনে চলতে হয়, তো সেদিক দিয়ে ইট হ্যাজ টু বি হার্ড ওয়ার্ক। কারণ যেখানে ভোটস থাকে না সেখানে ইট ইজ নেভার ইজি, কারণ ও ক্রিকেট খেলার সময় তুমি শুরুতেই বলছিলে যে হাতে ব্যাট থাকে, সো ইউ ডিসাইড ইউর ওন ডেস্টিনি, এখানে ইউ ডোন্ট ডিসাইড ইউর ওন ডেস্টিনি, আদার পিপল ডিসাইড ইউর ওন ডেস্টিনি। সেই জন্য হার্ড ওয়ার্ক ইজ আ লট মোর, এক্সপেকটেশনস লট মোর, সেই জন্য খাটনি অনেক বেশি। স্নেহাশিস, তোমাদের ফ্যামিলিতে ইট রানস ইন দ্য ফ্যামিলি, অ্যাডমিনিস্ট্রেশন, তোমার বাবা ছিলেন সিবিতে দীর্ঘদিন, তুমি সেক্রেটারি হয়েছিলে, কোনো দিন মনে হয়েছিল যে সৌরভের টেম্পারমেন্ট, ওর প্রোফাইল সব কিছু নিয়ে এই অনেক সময় চা ঘুগনির হিসেবেও দেখতে হয়, এগুলো সৌরভের পক্ষে সম্ভব বলে কখনো মনে হয়েছিল তোমার? না দেখো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে সামথিং আমাদের ফ্যামিলিতে আছে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, কারণ আমাদের ফ্যামিলি হচ্ছে একটা স্পোর্টসম্যান ফ্যামিলি, ক্রিকেট ফ্যামিলি যেটাকে বলে। তো সৌরভের একটা কিন্তু ইচ্ছে ছিল, যখন ও খেলা ছেড়ে দেয় তারপর যখন 2-4 বছর আইপিএল ছাড়ার পর ওর একটা কথাও মাথায় ছিল যে আমি সিএবিতে আসবো। সেটা নিয়ে অনেক সময় আমার সঙ্গে ডিসকাসও হতো ওর, বাট আমি বলতাম ওকে যে সব কিছু টাইম আছে আর ওর আসবেই, বিকজ আমি জানি যে ও একদিন না একদিন অ্যাডমিনিস্ট্রেশনে আসবে, কারণ ওর সবসময় সবচেয়ে যেটা বড় গুণ, ও যেটা নিয়ে কাজ করে ওটাকে নিয়ে সবসময় চিন্তা করে, যে কোনো জিনিস যখন ও অ্যাড করে তখন সেটাকে নিয়ে চিন্তা করে। আমি দেখেছি যখন এই অ্যাডটা তৈরি হয় আমাদের বাড়িতে, যখন ফার্স্ট ভিজুয়ালসগুলো নিয়ে আছে শাগনিক, রাত্রি 12টা অবধি বসে বসে ও দেখেছে, সেগুলোকে সাজেস্ট করেছে কীভাবে কী করতে হয়। তো একটাই ওর প্লাস পয়েন্ট যে হোয়াট এভার হি ডাজ ইট সো প্যাশনেটলি, আর এত ডেপ্টে যায় যে ওর থেকে বেস্ট ও বার করে আনে। তো যখন ও সিবি সেক্রেটারি হয়েছিল তখনও 1 বছরের জন্য ভালো কাজ করেছিল, দেন ই বিকেম দ্য প্রেসিডেন্ট, ও প্রেসিডেন্ট হওয়ার পর এত ডেপ্টে গিয়েছিল, প্রতিটা জিনিস ও এত দেখত কোন প্লেয়ার। তো একটা বড় অ্যাডভান্টেজ ওর যে অ্যাক্সেসিবিলিটি, এভরি ক্রিকেটার ওর কাছে অ্যাক্সেসিবিলিটি খুব ইজি, সবাই ওকে ফোন করে, ওর কাছ থেকে পরামর্শ চায়, কারোর প্রবলেম হলে ও সেখানে পৌঁছে যায়, যেটা আগে হতো না। আগে আমরা কোনো ভাবতেই পারিনি যে আমরা সিবি প্রেসিডেন্টের ঘরে কোনো দিন যেতে পারবো, যেতে হলে আমাদের পারমিশন নিতে হলো, বাট সেই সবগুলো এখন ওর সময় ছিল না, সবাই গেছে, সবাই ওর থেকে ফেভার নিয়েছে, হেল্প নিয়েছে, এবং ও সবসময় স্বতঃস্ফূর্তভাবে সেটা দিয়েছে, দ্যাট ইজ ইজ প্লাস পয়েন্ট। সেই জন্যই ও যেটাই করে ও এত ভালোভাবে করে। এবং আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগের দিন T20 রাত্রির 2:30 ওকে একটা টিকিট চেয়ে হোয়াটসঅ্যাপ করেছিলাম, হি রিপ্লাইড আনবিলিভেবল, পরের দিন 6:30 মাঠে গেছে, বোধহয় বৃষ্টি হওয়ার ইয়ে ছিল। তুমি এখন ঘুমো কখনটা? না ঘুমোই, মাঝে মাঝে কম ঘুম হয়ে যায় কাজের জন্য, স্ট্রেস থাকে লাইফে, কারণ মাল্টিটাস্কিং সামটাইমস ইটস নট ইজি, মানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ, কিন্তু ব্যালেন্স হয়ে যায় অ্যাকচুয়ালি লাইফে। আর আমি মনে করি এখন কম বয়স, এই একটাই জীবন, সো আইল ডু হোয়াট এভার আই ক্যান, তার কারণ একটা বয়স হয়ে গেলে আর ইচ্ছে থাকলেও করা যাবে না, সো ইটস ওয়ান লাইফ, মানে ডু এভরিথিং হোয়াট কামস ইন ইয়োর ওয়ে। আর আমি একটা জিনিসই বিশ্বাস করি, দ্যাট ফর ইয়োর ওন সেলফ এস্টিম, দ্যাট হোয়াট এভার ইউ গেট টু ডু ইউ মাস্ট ডু ইট অ্যাট ইউর বেস্ট, মানে ইটস ফর এভরি ওয়ান। What a line. হ্যাঁ, মানে ইটস ইউ নট হিয়ার টু প্রুভ এনিথিং টু এনিবডি। আমি শুনছিলাম এর আগে সব প্লেয়ারদের কথা শুনছিলাম যে হাউ হি বিকেম, ওয়াই হি বিকেম, হাউ হি সার্ভাইভ ফর সাচ আ লং পিরিয়ড অফ টাইম। আই হ্যাড ওনলি ওয়ান বিলিফ ইন লাইফ, দ্যাট আই ওয়ান্ট টু প্লে দ্য স্পোর্ট, আই ওয়ান্ট টু প্লে দ্য স্পোর্ট অ্যান্ড প্লে ইট ইন সাচ এ ওয়ে দ্যাট পিপল উইল স্ট্যান্ড আপ অ্যান্ড লুক। ইউ ক্যানট হাইড অ্যাওয়ে ফ্রম এনিথিং অ্যান্ড বি সাকসেসফুল। You cannot be in the dressing room and become the best player in the world. You have to be in the forefront and you have to take decisions, you have to take responsibilities and you have to guts it out.
That's the only story of life in anything you do, whether it's in business, whether it's in journalism, whether it's in sport, whether it's in administration. You have to stand in front and deliver. That's how you'll become better. That's how people will have faith in you. And that's why they give you responsibilities. After I became board president, somebody asked me that you're the most powerful man in India now in cricket. I said, I don't look at it that way. What stands out for me is that when Indian cricket was down, I became captain. When a new set of regime has come in, they thought me good enough to lead it. So when the things are tough, they feel we should dial Ganguly's number. And I think that's what I'll take away from whatever I've done in life. I'm just 46, as I said. I've got another 25, 26 years of working life. And I hope it remains that way, that when you need something, when you feel that who can do it, they dial my phone number. That is important. What a line. Je shilpo jodi rugno hoye jay cricket industry, dial Sourabh Ganguly's number. What a line from the evening. Sourabh, ekta jinish bar bar obak lage je because of your fame, because of your achievements, arekta tomar samasya hoy that kothao je kono jaygay dignity compromised hoye jete pare ebong erokom situation bohubar toiri hoyeche. তুমি যেটা কোনোদিন ইন্ডিয়ান ক্রিকেটে হয়নি স্নেহ আশিস জানে যে একটা সিরিজ জিতে ফেরার পর একটা লোকের ক্যাপ্টেন্সি চলে যাওয়া লাইফে কোনোদিন হয় না. সিরিজে 100 আছে, 2-0 সিরিজ জিতেছে, ক্যাপ্টেন্সি চলে গেছে. আইপিএল অকশন, সাডেনলি একটা লোক সে তারপরে বছর ক্যাপ্টেন হয়েছে, 2 বছর ক্যাপ্টেন্সি করেছে, সে হয়ে গেল বাই ডিজাইন আনসোল্ড. আজকে শরদ পাওয়ারকে বোঝাতে দিল্লিতে যেতে হয়েছে যে স্যার আমি জেনুইনলি, এবং সেখানে প্রেসিডেন্ট বলছেন তোমার এগেনস্টে কমপ্লেন আছে. যখন অ্যাডমিনিস্ট্রেশনের এরকম সিচুয়েশনে অন্য অনেকে হয়তো বলতো যে আই হ্যাভ অ্যাচিভ সো মাচ টু হেল্প উইথ ইট বলে চলে যেত, এই জায়গাটা কোথা থেকে আসে দ্যাট ইউ নেভার এভার লিভ দ্য টাওয়েল ডাউন, মানে তুমি কোনোদিন ছাড়ো না, এই ইয়েটা কোথা থেকে আসে? যে বললাম সেলফ এস্টিম, সেলফ এস্টিম ইজ মোস্ট ইম্পর্টেন্ট. তুমি কিছুদিন আগে ইউ ডিড অ্যান ইন্টারভিউ অফ মাইন, আই সেড ইফ ইউ আস্ক মি টু সেল ফুচকা আই উইল ট্রাই অ্যান্ড মেক ইট দ্য বেস্ট. আমি জানি না এক্স্যাক্ট লাইনটা, আমার মনে নেই আমি কী বলেছিলাম. সো দ্যাটস দ্য ওয়ে আই লিড লাইফ. ইউ গিভ মি আ জব, I'll try and make it the best for you. That's the way I lead life. Mane nothing is ordinary. I think hetai ekta karon that I go through ups and downs. Ami etao mone kori je when you are there in something for a long period of time na, it will not be successful all the time. I remember jet IPL er kotha bolle, I went unsold in the auction and next season I came back again as captain. So it's up and down so much. Mane CAB secretary, president, if আগে যারা অফিস বেয়ার দেখবে, দে স্টার্টেড ফ্রম আই দ্য ট্রেজারার, সেক্রেটারি, প্রেসিডেন্ট. সো আই গেট অ্যান অপরচুনিটি স্ট্রেট টু বিকাম প্রেসিডেন্ট অ্যান্ড ডু দ্য জব. সো আই থিঙ্ক অ্যাট ওয়ান স্টেজ দি হোপ গোজ ভেরি কুইকলি, বাট দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য ফেথ ইজ সো মাচ দ্যাট দ্য হোপ কমস ব্যাক কুইকলি. বিকজ ইন লাইফ ইউ ডোন্ট রিয়েলাইজ হাউ গুড ওয়ান পার্সন ইজ till you actually see the other person. And it's quite common in life that everybody wants change. People don't want to see the same faces all the time, don't want to give the same responsibilities to all the time, and sometimes it's good because when you see the other person, you realize how good the other was. And I think I have been through that syndrome many a number of times, that let's give X the job because we feel he can be better than him. But when they realize, no, how hard it is, and what he has contributed, they get back to me and say, no, this is the person. So I go through this circle of life and I've got used to it actually. I keep it simple. I have a very simple life and I keep my thought simple. You give me work, I'll do the best. So when you need me again, you'll think that he's the best person to do the job. I'll hire him again. Fantastic. Apnara jara ekhane achen, must thank the ফ্যামিলি, অজন্তা শুজ ফ্যামিলি, শাগনিক বণিক, সুব্রত বণিক এবং অর্পিতা বণিক, যে এরকম একটা ইন্টারাকশনের সুযোগ করে দিয়েছেন. এভরি টাইম ইউ মিট সৌরভ গাঙ্গুলি ইউ ফিল সো ইন্সপায়ার্ড. বাট স্নেহাশিস, যখন এই রোলার কোস্টার রাইড হতেই থাকে সৌরভের জীবনে, তখন তুমি, তোমার বাবা, তোমার পরিবার, এদের রিয়াকশন কীরকম হয় বা কী হতো? দেখো, অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে আমরা সবসময় এগুলো দেখি অভ্যস্ত. সৌরভ হয়তো কিছুটা স্পেশাল, অনেকটাই স্পেশাল, কারণ উই আর আ বিজনেস ফ্যামিলি প্লাস উই আর আ স্পোর্টস ফ্যামিলি. আমি ক্রিকেট খেলেছি, আপস অ্যান্ড ডাউন্স আমিও দেখেছি, অনেক সময় বিজনেসও আপস অ্যান্ড ডাউন্স দেখেছি. তো অ্যাকচুয়ালি উই আর অ্যাকাস্টেম টু দিস কাইন্ড অফ
সিচুয়েশন যেটা ও ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হয়েছে আর নিজেকে আরও সেভাবে তৈরি করেছে। যেটা ও বললো যে যে এক বছর আইপিএল ওকে অকশনে ডাকা হয়নি, নেক্সট ইয়ার ই কেম ব্যাক অ্যাজ এ ক্যাপ্টেন। তো ডিজ আর দ্য থিংস, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস হয়, এটাই স্বাভাবিক। কারণ তুমি একটা লাইফে যদি একটা জায়গায় টার্গেটে পৌঁছতে চাও, তোমাকে সব জিনিসটা স্মুথ হবে না, তোমাকে তুমি চার পা এগোবে, দু পা নামবে, আবার চার পা এগোবে, কখনো অনেকটা নেবে আসবে, আবার ফাইট ব্যাক করে তোমাকে এগোতে আসবে। যারাই ফাইট ব্যাক করতে পারে তারাই বড় হয়, সৌরভ পারে, ওই জন্য আজকে সৌরভ যেখানে তুমি ওকে রেখেছো সব জায়গাতে হি ইজ সাকসেসফুল অ্যাজ এ ক্রিকেটার বলা আর বলে তো লাভ নেই। অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর, যারা আপনারা জানেন না লাস্ট ফাইভ ইয়ার্স হোয়াট এভার ইয়ার্স ডান ফর ক্রিকেট অফ বেঙ্গল ক্রিকেট ইজ অ্যামেজিং, যেটা আগে কেউ কখনো করেনি। আমরা আমরা ওয়েট করছি যে অ্যাজ এ বিসিসিআই প্রেসিডেন্ট ও এক্সট্রা কী করবে, কারণ ও সবসময় ওর থেকে আমরা সবসময় একটা এক্সট্রা জিনিস পাই এবং সেটা পেয়ে এসছি বলেই আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেছে। স্নেহাশিস, তুমি ছিলে ওর দাদা, তারপরে কখন এই ভাইটা, তোমার আদরের ভাইটা চেঞ্জ হয়ে এত শক্ত হয়ে গেল মেন্টালি যে বাঙালির দাদা হয়ে গেল, এই চেঞ্জটা কবে থেকে রিয়েলাইজ করলে যে ভাই অ্যাকচুয়ালি দাদা হয়ে গেছে, শুধু ফ্যামিলির নয় বা অ্যাকচুয়ালি বাঙালিদের দাদা হয়ে গেছে? অ্যাকচুয়ালি এটা আমিও তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ইভেন আই ডোন্ট নো, কিন্তু একটা জিনিস ছিল যে সবসময় ও মেন্টালি অনেক অনেক স্ট্রং ছিল। কারণ অনেক ক্ষেত্রে আমার মনে পড়ে যখন আমরা একসঙ্গে খেলেছি, সাপোজ হয়তো আমি একটু ব্যাড প্যাচ দিয়ে যাচ্ছি, সো নো বডি টু শেয়ার উইথ, যেহেতু আমি ওর রুমমেট ছিলাম, আমি ওকে জিজ্ঞেস করতাম মহারাজ কী হবে, হোয়াট ইজ রং, বলে চিন্তা করিস না, এভরিথিং উইল বি ওকে, এরকম একটা ফেস যায়। তো দিস কাইন্ড অফ ইন্সপিরেশনস যেটা একটা ভাইয়ের থেকে পাওয়ার পেয়েছি আমি, আই ওয়াজ লাকি, যেটা পরের সবাই পেয়েছে, ক্রিকেটাররা এই জেনারেশনের ক্রিকেটাররা সবসময় ওর থেকে সাহস পায়। আর যেটা তুমি বললে, এই নেচার ওকে ডিউ কোর্স অফ টাইমে বাঙালির দাদা করে দিয়েছে। থ্যাংক ইউ সৌরভ। একটা প্রশ্ন না করে পারছি না, যে অ্যাজ এ ক্যাপ্টেন ইউ হ্যাভ অলওয়েজ বিন ভেরি ভেরি ট্রান্সপারেন্ট, অ্যাজ বিসিসিআই চিফ অলসো ইউ হ্যাভ বিন ফেয়ারলি ট্রান্সপারেন্ট কী করতে চাইছো, বাট মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যে একটা রিডল বা যে একটা কনফিউশন, সেটা কিন্তু তোমার প্রেসিডেন্টশিপেও কন্টিনিউ করছে যে ধোনি আদৌ খেলবে খেলবে না, দের ইজ নো ক্ল্যারিটি, ওয়াই ইজ দিস? নো, দের ইজ ক্ল্যারিটি, দের ইজ ক্ল্যারিটি, বাট সার্টেন থিংস ক্যানট বি সাইড অন পাবলিক প্ল্যাটফর্ম। দের ইজ অ্যাবসোলুট ক্ল্যারিটি অন এমএস ধোনি অ্যান্ড ইউল ফাইন্ড আউট উইথ টাইম। এটাই তো ট্রান্সপারেন্ট হলো না? না, হলো ট্রান্সপারেন্ট বিটুইন দ্য বোর্ড অ্যান্ড এমএস অ্যান্ড দ্য সিলেক্টার্স, বাট সার্টেন থিংস ওয়েন ইউ ডিল উইথ সাচ চ্যাম্পিয়ন্স, অ্যান্ড এম এস ধোনি ইজ অ্যান আনবিলিভেবল অ্যাথলিট ফর ইন্ডিয়া, আনবিলিভেবল প্লেয়ার, সো ইউ নো সার্টেন থিংস হ্যাভ টু বি কেপ্ট উইদিন দ্য ক্লোজ ডোরস। ওকে, ফেয়ার এনাফ, ইটস প্রিটি ট্রান্সপারেন্ট অ্যান্ড এভরিবডি নোজ ওয়্যার দে স্ট্যান্ড। আগামী ছ মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তিন মাসের মধ্যে? হ্যাঁ, হবে, অফকোর্স হবে, কারণ আবার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান কোচ বলছেন যে আইপিএলে ভালো খেললে উই উইল রিভিজিট, উইল সি হোয়াট হ্যাপেন্স, ইজ এনাফ টাইম। ওকে, লাস্ট প্রশ্ন ফর দ্য ইভিনিং, তুমি কি কখনো নিজেকে চিমটি কেটে দেখো যে যা হচ্ছে সত্যি হচ্ছে কিনা? না, দেখি না। আর ইউ নো আই হ্যাভ আ ভেরি স্ট্রেঞ্জ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, ইফ আই গেট টু দ্য টপ আই এম হ্যাপি, ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড ইট মেক্স মি ফিল প্রাউড, ইভেন ইফ আই ডোন্ট আই এম স্টিল দ্য সেম অ্যাকচুয়ালি, অ্যান্ড আই জানি না ওয়েদার people believe it or people don't believe it, my life goes on. I'm sure you know what transpired when I became the president. It's never easy, as you said, because it does not depend on me, but as I said, for me life remains the same. If I get it, fine, I'll give the best shot. If I don't get it, it's fine as well. Next sequence ta ki age term ta complete kori tabar jano, life is about opportunities, it's about what is in front of you. And I believe one thing in life, when an opportunity comes, don't let it go. You cannot do everything, but you should know what you want. And even if it's hard, even if it's difficult, there's more fun in achieving something which is difficult and hard. So do it that way. Fantastic. What a line. Amader ajker eta alochona ekhanei shesh. Always try things which are difficult and challenging is last words. Eta jodi keu record kore rakhen, amar mone hoy very inspiring. Ar ei dubhaier conversation আমরা এর আগে কখনো আমি মনেই করতে পারছি না লাস্ট 10 বছরে কখনো দেখেছি বলে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের অজন্তা ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ লেডিজ এন্ড জেন্টলম্যান ফর বিইং উইথ আস।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।